বাঁকুড়া জেলার বাঁকুড়া টু ব্লকের অন্তর্গত মানকানালি পঞ্চায়েতের মানকানালি গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষ নলবাহিত পানীয় জল ব্যবহার করতেন, কিন্তু অতিবৃষ্টির কারণে সেই পাইপলাইন ভেঙে গিয়ে তাদের পানীয় জলের সংকট দেখা দেয়। পানীয় জল আমাদের রান্না খাওয়া খুবই অসুবিধা। এই বছর সেরকম বন্যা হচ্ছে, সে বন্যার জল ডুবি নিয়ে যায় আমাদের ক্ষতি হয়েছে, তো সেই জল খেয়ে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে এই করোনাতে একটা স্বামীদের রোজগার নাই, তাহলে ডাক্তারকে দুবো না, নিজেদের সংসার চালাবো। নদীরই খাচ্ছি, এখন চুয়া কেটে নদীর জল খাচ্ছি। যখন বন্যা হচ্ছিল গোটা ঢেকে যাচ্ছিল, তখন ওইটা ডুবি নিয়ে খেতে হচ্ছিল। পাইপ ভেঙে গেছে, পাইপ না ভাঙলেও সব ধরে জল পড়ে না। দু সাইডে যে কল দিয়েছে, এক কোনোদিন এক সাইডে পড়ছে, কোনোদিন পড়ে না, একদিন দিলে পাঁচ দিন জল দেয়নি। শুধু ওরা বলছে টাঙ্কিতে জল নাই, তো জল খেয়ে তো শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো অসুস্থ হলেও তো জল না খেয়ে থাকা যাবে না, তাদের জন্য খুব অসুবিধা। এই যে আমাদের থেকে যারা আরো বয়স্ক আছে, তাদের তারা কি জল নিয়ে যেতে পারবে? তাদের পয়সা থাকবে, তবে তো লোককে পয়সা দিয়ে জল না করাবে। সমস্যা হচ্ছে পানীয় জল, যে নদী ভেঙে যাওয়ার ফলে নদী গতিমুখ অন্যদিকে নিয়ে নিয়েছিল, যার ফলে যে পাইপ মাটির তলে বসানো ছিল সে পাইপ জলের তোড়ে ভেসে যায়। তারপরে দীর্ঘ আজ দু মাস কেটে যাওয়ার পরেও পানীয় জলের কোনো সমস্যার সমাধান হয়নি, যা আমাদের এই ফলপ্রসূ, আমাদের এই গ্রামের মহিলারা লাইন দিয়ে আসছে এবং জল নিয়ে যাচ্ছে, এটাই পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়। প্রশাসন তো জানানোর তো দূরের কথা, প্রশাসন নিজেও এসে দেখে গেছেন, তো উনিও এসে দেখে গেছেন, উনি ব্রিজটার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পানীয় জলের ব্যাপারেও বলা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে আমরা কোনো সাড়া পাইনি, যার জন্য আমরা খুবই এখন ভুগছি। পানীয় জল এই সমস্যা আমাদের অবিলম্বে দূর করা। এখানে কয়েকশো পরিবার পানীয় জলের সংকটে পড়েছেন, কয়েক মাস আগেই বর্ষার জলে সেই পাইপলাইন ভেঙে যায়, তারপর তাদের জলের একমাত্র উৎস বলতে এই গন্ধেশ্বরী নদীর ভেতরে চুয়া কেটে তারা জল সংগ্রহ করতেন। এমনকি গ্রামের মাঝে যে একটি নলকূপ আছে, সেই নলকূপের জল পানীয় হিসেবে অযোগ্য। শুধু তাই নয়, সেখানে এতটাই লাইন দিতে হয় যে সারাদিন দাঁড়িয়ে এক বালতি জল সংগ্রহ করতে পারতেন না সাধারণ মানুষ। কয়েকশো মানুষ পানীয় জলের সংকটে ভুগছিলেন। তারপর সেই সমস্যা আমরা স্থানীয় বিধায়ককে জানানো হয়, সেই বিধায়কের জানানোর পরেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়। সেই জায়গা আমাদেরকে আজকে দেখতে হচ্ছে, আজকের এই পশ্চিমবাংলার সরকার, যেখানে কেন্দ্রীয় সরকার অমৃত প্রজেক্টের জন্য পরিশুদ্ধ পানীয় জলের জন্য লাখ কোটি কোটি টাকা খরচা করেছে, সেখানে তাদের পরিশুদ্ধ পানীয় জল দিতে ব্যর্থ, যার জন্যই আজকে গ্রামের মায়েরা নদীতে গিয়ে খাল কেটে জল তুলে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। আপনারাই আছেন বলে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই খবরগুলোকে তুলে নিয়ে আসছেন, আপনারাই বিচার করুন, আপনারাই সেগুলো দেখান। সেই গন্ধেশ্বরী নদীর উপর দিয়ে যে পাইপলাইন, সেই পাইপলাইন মেরামতির কাজ চলছে, খুব শীঘ্রই হয়তো সেই মানুষগুলো পানীয় জলের সংকট থেকে মুক্ত হবেন, তারা পাবেন পানীয় জল। ঘটনাস্থলে এসেছিলেন বিভিন্ন আধিকারিক এবং বাঁকুড়া জেলা পরিষদের যারা কর্মকর্তা, তারা কথা দিয়ে গেছিলেন, আমরা এই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, ভিডিও ভলেন্টিয়ার্স হিসেবে আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং তাদের সমস্যার কথা তুলে ধরেছিলাম। তারপর বিভিন্নভাবে আধিকারিকদের ফোন করা হয়, প্রশাসনিক লেভেলে কর্মকর্তারা আসেন, তারা পর্যবেক্ষণে দেখে যান। জেলা পরিষদের বাঁকুড়া জেলা পরিষদের কর্মকর্তারাও এসেছিলেন, কর্মাধ্যক্ষরাও এসেছিলেন, তারা সেগুলি দেখে গিয়ে পরবর্তী ক্ষেত্রে আশ্বাস দিয়ে গিয়েছিলেন তারা অবিলম্বে জল সংকট মেটাবেন। আপনারা এসেছেন সেই জন্য আমাদের সমস্যার সমাধান হলো, আপনারা আসার পর পাইপলাইনের কাজ শুরু হয়েছে, আমাদের জল পাবো। এই যে জল পাচ্ছেন আজকে পাইপলাইন হচ্ছে, আমাদের মনে আনন্দ হচ্ছে যে আমরা জল পাবো, আপনারা এসে আমাদের। এখন এখন কি জল পাবেন? প্রথমত ধন্যবাদ জানাই আপনাদের, কারণ কাল আপনারা এসেছিলেন, ভারী বর্ষণের ফলে যে বানের তোড়ে পাইপ ভেসে গেছিলো আপনারা দেখতে পাচ্ছেন, তো কাজ দীর্ঘকালীন ধরে আটকে ছিল, স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসন জানতেন, ওনারা এসে দেখে গেছিলেন, কিন্তু কোনো কর্ণপাত করেননি, দেখে আশ্বাসই দিয়েছিলেন যে শুরু হয়ে গেছে। আশা করছি আমরা কয়েক ঘন্টার মধ্যে যে আমাদের গ্রামের সঙ্গে যে অঞ্চলের সঙ্গে জড়িত পরিবারগুলি বা বাড়িতে বাড়িতে ট্যাপ আছে, পানীয় জল আমরা পাবো। কত মানুষ উপকৃত হলেন? আমাদের অঞ্চলে দেখুন, আমাদের ছোটো বড় মিলিয়ে আমাদের 32টা গ্রাম আছে, সেই 32টা গ্রামে আমরা ধরুন এখন 15-16 হাজার পরিবার আছে, 15-16 হাজার ট্যাপ যে বাড়ি বাড়ি পৌঁছেছে, তো তারা সবাই উপকৃত হলেন।
মানগাড়ির দপ্তর যখন জল হয়েছে, জলের বন্যার সময় যখন জলের বিয়েল ভেসে যায়, তারপরে আমরা দ্রুত কায়দাকে রিপেয়ার করি, পিএইচ দপ্তর দিয়ে কায়দা করানো হয়। আচ্ছা, পিএইচি সঙ্গে সঙ্গে এখন সমস্ত গ্রামে জল পরিষেবা স্বাভাবিক এবং মানে মানে জল পাচ্ছে। আচ্ছা, জলের কোনো অভাব নেই। ঠিক আছে, আচ্ছা, আমরা কথা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে কথা রেখেছি, ঠিক ঠিক করে দেবো। এখন তারা মিটিয়েছেন, পানীয় জল পেয়ে খুশি সেই এলাকার সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।